আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু আউটডোর ফ্লোরাস চ্যানেল। আজকে আমরা আপনাদের দেখাবো ফ্লোরিডার ফোর্ট লডারডেল এয়ারপোর্টের বর্তমান পরিস্থিতি। আজকে থেকে এই এয়ারপোর্টের এমিরেটস এয়ারলাইন্সও 2 সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে এই এয়ারপোর্টটিও অনির্দিষ্টকালের জন্য শাটডাউন করে দেওয়া হবে। রাস্তাঘাটেও গাড়ির চলাচল একদম কমে গেছে। এটি এয়ারপোর্টের ভেতরের লাগেজ হ্যান্ডলিং এরিয়া, যেখানে মানুষের কোনো কর্মব্যস্ততা নেই। আল্লাহ যেন আমাদের সবাইকে এই মহাবিপদ থেকে রক্ষা করেন। আল্লাহ হাফেজ।